মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হ্যাপি সানডে। আর আজকে শুধু সানডে নয়, আজকের দিনটা কিন্তু অন্য একটা কারণেও স্পেশাল। আশা করি তোমরা সকলে বুঝতেই পারছো কেন বলছি। শুধু আমার কাছে নয়, সমগ্র দেশবাসীর কাছে আজকের দিনটা বিশেষ। তার কারণ আজকে হচ্ছে 23rd January, আমাদের দেশনেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। 125তম বার্থ অ্যানিভার্সারি ওনার। তো আজকের দিনটা সত্যি স্মরণীয় দিন। আর ওনার মতো একজন দক্ষ প্রশাসক, দক্ষ নেতা, একজন বীর দেশপ্রেমী এবং সংগ্রামী, যাকে আমরা কোনোদিনই ভুলতে পারব না। 1897 সালে উড়িষ্যার কটক শহরে উনি জন্মগ্রহণ করেন। আর ওনার পিতা ছিলেন জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবী, আমরা সকলেই সেটা জানি। তো আজকে ওনার জন্মদিন, সেই উপলক্ষে সকাল থেকেই কানে নানা রকম আওয়াজ আসছে, কারণ সামনে যেসব ক্লাব রয়েছে বা স্কুল রয়েছে সেখানে ওনার স্মৃতির উদ্দেশ্যে, ওনার স্মরণে অনুষ্ঠান হচ্ছে প্রত্যেক বছরই, যা হয়ে থাকে 23শে জানুয়ারি। তো আজকের দিনটা খুবই স্পেশাল, এবং সেই সঙ্গে আজকে আবার সানডেও, একটা উইকেন্ড। তো যাই হোক, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বলতে শুরু করলে তো বলার আর শেষ নেই। আর ওনার মতো দেশপ্রেমী এবং স্বাধীনতা সংগ্রামী সত্যি খুঁজে পাওয়া বিরল। আর উনি শুধু যে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন তা নয়, এডুকেশনাল দিক থেকেও তিনি ছিলেন ব্রিলিয়েন্ট। তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেছিলেন, এবং সেই সূত্রে তিনি অনেক সুযোগ সুবিধাও পেয়েছিলেন। কিন্তু তিনি সেই সমস্ত সুযোগ সুবিধা ত্যাগ করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। এবং ছেলেবেলা থেকেই ওনার মধ্যে একটা দেশপ্রেম, একটা এরকম ভাব ছিল। এবং উনি যখন ছোটবেলায় স্কুল লাইফে পড়তেন, তখন তিনি ওনার শিক্ষকের বিরুদ্ধে গিয়েও কথা বলেছিলেন, কারণ সেই শিক্ষক কিছু দেশ বিরোধী কথাবার্তা বলেছিলেন বলে ওই শৈশবেই তিনি তার বিরোধিতা করেছিলেন। মানে তখন থেকেই বোঝা যেত যে উনি আর 4-5টা ছেলে মেয়ের থেকে একটু আলাদা, ওনার ভেতরে অন্য কিছু জিনিস সুপ্ত অবস্থায় রয়েছে। এই জিনিসগুলো ওনার অটোবায়োগ্রাফি পড়লেই কিন্তু জানা যায়। আর নেতাজি সুভাষচন্দ্র ছিলেন স্বামী বিবেকানন্দের একজন ভক্ত, এবং সুভাষচন্দ্র স্বামী বিবেকানন্দকে নিজের গুরু বলে মনে করতেন। তো যাই হোক, বলতে শুরু করলে তো আমার আর বলার শেষ থাকবে না। আর যেহেতু আমি হিস্ট্রি স্টুডেন্ট ছিলাম, তো এইসব বিষয় নিয়ে আমি পড়াশোনাও করেছি এবং কিছু বইও পড়েছি, তাই অনেক কিছুই মনে পড়ে, বিশেষ করে এই বিশেষ দিনগুলোতে। আর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হাত ধরে ওনার রাজনীতিতে আসা, এবং ওনার দীর্ঘ 20 বছরের রাজনৈতিক জীবনে, মানে সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক জীবনে উনি 11 বার গ্রেফতার হয়েছিলেন। এবং উনি যখন বিদেশে ছিলেন সেই সময়, এটা মোস্ট প্রবাবলি 1919 সালে রাওলাট আইনের বিরোধিতা করার জন্য তিনি বিদেশ থেকে এই আমাদের দেশে ফিরে এসেছিলেন। এবং গান্ধীজির সঙ্গেও কিন্তু ওনার একটা মতপার্থক্য হয়েছিল, যেটা আমরা ইতিহাস ঘাঁটলে বা পলিটিক্যাল কিছু জিনিস নিয়ে পড়াশোনা করলেই জানতে পারবো। কারণ গান্ধীজি ছিলেন অহিংস নীতির সমর্থক। গান্ধীজি চেয়েছিলেন যে বিপ্লবটা অহিংস নীতির মাধ্যমে হবে, কিন্তু সুভাষচন্দ্র বসু গান্ধীজির বিরোধিতা করেন এক্ষেত্রে, এবং তিনি অহিংস আন্দোলনের বিরুদ্ধে গিয়ে সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। এটা ওনার দুর্ভাগ্য যে ওনার মতন একজন দেশনেতা, একজন দেশপ্রেমীকে এরকম বিরোধিতা করেছেন অনেকে, অনেক বড় বড় রাজনীতিবিদই করেছেন। তো যাই হোক, সেই সব আলোচনায় আমি আর যাচ্ছি না। তবে নেতাজি সুভাষচন্দ্রের কথা উল্লেখ করলে ওনার সেই স্লোগান আমাদের কানে আজও বাজে, যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এটা আমরা কোনোদিনই আপামর ভারতবাসী ভুলব না। আর ওনার গঠিত আজাদ হিন্দ ফৌজ, তার কথাও আমরা ভুলতে পারি না। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, তাহলে এটা একটা ক্লাসের লেকচার হয়ে যাবে, ওনার সম্পর্কে একটা অটোবায়োগ্রাফি হয়ে যাবে। কিন্তু যেহেতু আজকে 23শে জানুয়ারি, সেই কারণে এই কথাগুলো একটু বেশি করেই মনে পড়ছিল। তো যাই হোক, আজকের দিনটা তোমরা কে কিভাবে কাটাচ্ছ, কিভাবে এনজয় করছো অবশ্যই আমাকে জানিও, যেহেতু আজকে সানডে। তো চলো, এই সমস্ত করে তো আর সংসার জীবন চলবে না,
আর আরো একটা কথা তোমরা নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে যে আজকে যেহেতু সুভাষচন্দ্র বসুর 125তম বার্থ অ্যানিভার্সারি, সেই উপলক্ষে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ইন্ডিয়া গেটের সামনে কিন্তু ওনার একটা মূর্তি স্থাপন করা হয়েছে এবং সেই মূর্তিটি আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে হাতে সেই মূর্তিটি উন্মোচন করবেন। তো এটাও একটা মানে খুবই আনন্দের এবং একটা বড় খবর, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর নেতাজির মৃত্যু রহস্য নিয়ে তো বলার কিছু নেই, সেটা আজও আমাদের কাছে রহস্য যে ওনার জীবনের শেষ অধ্যায় কিভাবে পরিসমাপ্ত হয়েছিল বা ওনার মৃত্যু কিভাবে ঘটেছিল, সেটা আজও আমাদের কাছে রহস্যাবৃত এবং বিতর্কিত। তো যাই হোক, এই নিয়ে আর বেশি কথা বলছি না, আমার মর্নিং অলরেডি শুরু হয়ে গেছে আর আজকে ঠান্ডাটাও বেশ ভালো। তো আজকে একটা যেন শাল মুড়ি দিয়ে নিয়েছি, শাল মুড়ি দিয়েই তোমাদের সামনে চলে এসেছি, যদিও একটু বাজেটা খুলে নেবো কারণ আমি শালে না এতটা কমফোর্টেবল নেই, সংসারে কাজকর্ম করতে পারি না। আর এই যে এইটা দেখছো, হঠাৎ করে ভাবছো সকাল সকাল কি হলো, মন্দিরে টিপ ফিপ পরে এরকম ভাবে আমাদের সামনে এলো কেন, এটা কিন্তু আমি পরিনি। সকালে আজকে ঠান্ডা লাগছিল, তা হঠাৎ এই শালটা হাতের সামনে ছিল, গায়ে জড়িয়ে নিয়ে একটু ঘুরছিলাম, তখন তো বললো বাহ, কোনোদিন তো তোমাকে এইভাবে শালটার পড়তে দেখি না, দাঁড়াও দাঁড়াও বলে আয়নার একটা টিপ ছিল, নিয়ে এসে পাকাশ করে আটকে দিল, বলে পড়ো তো, এমনিতে তো সাজগোজ কিছু করো না, করো না, টিপটা পড়ো, বেশ ভালো লাগছে। কি বলবো বলো, সকালবেলা ওইরকম টিপ ফিপ করে টিপ টিপ পরে ঘুরে বেড়াতে ভালো লাগে। তা যাই হোক, দিনটা শুরু করে ফেলি, এবার চা ফা বানাই, সংসারের কাজে লাগি, আর তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো যে আমার আজকে সারাটা দিন কিভাবে কাটে। মর্নিং টি নিয়ে চলে এসেছি আর কোনতেও তো এখনো ঝিমাচ্ছে, আর আজকের ওয়েদার এখনো পর্যন্ত পুরো মেঘলা, ঘন ঘোর অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। এই জানলা দরজা বন্ধ করে কিন্তু আমি ব্লগ করছি, তোমরা বুঝতে পারছো তো যেটা সকালবেলা, বোঝার কিন্তু উপায় নেই কারণ বাইরে এত আওয়াজ আসছে 23 জানুয়ারি বলে, কপিরাইট এসে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য জানলা দরজা বন্ধ করে ব্লগ করতে হচ্ছে। তার মধ্যে মেঘলা আকাশ, লাইটও জ্বালাতে হয়েছে, একটু পরে আবার বৃষ্টি হবে, ভালো লাগে বলো এরকম 23 জানুয়ারি, তার মধ্যে আবার সানডে। দাঁড়াও, মা চলা যাচ্ছে, ডাকি। মাছ ওলা এসছে, মাছটা কিনতে হবে, শাড়িটা খুলে দৌড়ালাম, যা ওয়েদার, একটু পরে বৃষ্টি নামবে, মাছটা এখান থেকে কিনে নি। গাড়ি এসে গেছে, উফ, কাজের আর শেষ নেই, দাঁড়াও ময়লাটা ফেলে আসি। চলে এসেছি ঝাঁটা হাতে, ভুল বুঝো না, বিছানাটা তুলবো, যেহেতু আজকে সানডে সবকিছু একটু লেটে লেটে হচ্ছে, চা খেতে খেতে ছুটেছিলাম মাছ আনতে, এবার মাছ কিনতে কিনতে এসে গেছিল ময়লার গাড়ি, ময়লা ফেলেছি, এখন এসেছি বিছানাটা তুলে ফেলতে, এরপর যাব ব্রেকফাস্টের ব্যবস্থা করার জন্য। তো চলো ফটাফট বিছানাটা তুলে দিই। এখানে সকালের ব্রেকফাস্টের জোগাড় চলছে, রান্নার দিদি রুটি সেকছেন, হাতে করা রুটি হচ্ছে, বাবা সকালে হাতে করা রুটিটাই বেশি প্রেফার করেন, তো সেজন্য রুটি তৈরি হচ্ছে, আর রুটির সাথে তরকারি আগে রেডি হয়ে গেছে। যদিও আমি আর কোনতেও সকালে হাতে করা রুটি খাবো না, এটা বাবা রান্নার দিদিই খাবেন। ব্রেকফাস্টের পর জোর কদমে দুপুরের রান্নার জোগাড় চলছে, রান্নার দিদি মশলাও করছেন দুপুরের রান্নার জন্য।
সকাল থেকে প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে দিনটা কাটছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই মুহূর্তে ব্রেকফাস্ট নিয়ে এসেছি, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। কোনতেওর জন্য নিয়ে এসেছি মুসলি, আর আমার জন্য চোকোস। আর আজকে সকাল থেকে ওয়েদারের অবস্থা খুব খারাপ, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, সেজন্য আজকে কাউকে বাজারে যেতে আমি অ্যালাউ করিনি। কোনতেও তো যায়নি, বাবাও মাঝে মধ্যে যান, তো বাবাকেও বলছিলাম যেও না, বাবা উসকুস উসকুস করছে, আজকে রোববার একটু বাজার থেকে ঘুরে আসি। আমি বললাম যে না যেও না, বাবা ঠান্ডাও লেগেছে। তো আজকে আমাদের দুয়ারে বাজার, দুয়ারে বাজার মানে সকালে মাছ কিনেছি দরজা থেকে, সবজিগুলোও কিনলাম, তোমরা তো দেখতেই পেলে। তো এই সমস্ত করতে করতে প্রচুর দেরি হয়ে গেছে, এখনো ব্রেকফাস্ট হয়নি। তো চলো এই মুহূর্তে ফটাফট ব্রেকফাস্টটা সেরে নি। সকাল থেকে সংসারের কাজকর্ম সমস্ত কিছু করে এবার যাচ্ছি স্নানে, এখন তাতেও প্রায় একটা বেজে গেছে। স্নানটা সেরে নি, তারপর আবার দুপুরে সব লাঞ্চের ব্যাপার আছে। আর যেহেতু আজকে ছুটির দিন, সকাল থেকে সব কিছু একটু ঢিলেমিলেমি করে চলছে। আর ছুটির দিন বলে নয়, আমাদের মেয়েদের সারা হপ্তাহতেই একই রুটিন, মানে সময়ই পাওয়া যায় না, রোজই দেরি হয়। তো চলো স্নানটা সেরে নি। জাস্ট নাও স্নান সেরে এলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছে, এবার সোয়েটার জড়িয়ে দৌড়াবো নিচে। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, দুটো বেজে গেছে, ছুটির দিন তো লেট হবেই, নিচে গিয়ে আগে মাকে খেতে দেবো, কারণ অসুস্থ মানুষ তো, মাকে আগে লাঞ্চটা দিয়ে নেব, তারপরে আমি কোনতেও বাবা একসাথে লাঞ্চ করব। তো এখন আর বেশি কথা বলছি না, নিচে যাই ফটাফট লাঞ্চের ব্যবস্থা করি। লাঞ্চের মেনুতে আছে আলু পেঁয়াজকলি ভাজা, আর সাথে আছে ডাল মাখানি, আলু বাঁধাকপির তরকারি, আর হ্যাঁ ভাতও আছে, ভাত ছাড়া খাবো কি দিয়ে, আছে মাছ আর মুসুর ডাল। সানডে লাঞ্চ কমপ্লিট, এখন চলছে ক্লিনিং পর্ব। কি গো রেডি হয়েছো? গুড ইভিনিং বন্ধুরা, দেখে বুঝতেই পারছো এই মুহূর্তে দুজনেই একটুখানি রেডি হয়েছি, বেরোবো। তার কারণ হচ্ছে আজকে সানডে, তো কোনতর হঠাৎ মনে হয়েছে যে আজকে রাতের ডিনারটা বাইরে করবে, আমাকে বলছে চলো চাউম্যানে যাই, আমাদের এখানে একটা নতুন চাউম্যান ওপেন করেছে কিছুদিন হলো, তো বললো চাউম্যানে চলো আজকে ডিনারটা চাউম্যানে করব। কিন্তু আমার সারাদিন পর এতটুকু ইচ্ছা করছে না যে চাউম্যানে গিয়ে ডিনার করি, আর এমনিতেই উইকেন্ড যথেষ্ট ভিড় হবে, আর ওয়েটিংয়ে থাকতে আর ভালো লাগছে না। তারপরে বাড়িতে এসেও আবার বাবা মাকে ডিনার দেওয়ার ব্যাপার আছে, মায়ের শরীরটাও ঠিক নেই, কিন্তু কি করব, কোনতর এখন চাইনিজ খেতে ইচ্ছা হয়েছে, তার জন্য বললাম যে ঠিক আছে বেরোই চলো, কোনো কিছু পার্সেল করে নিয়ে আসি, চাইনিজই পার্সেল করে নিয়ে আসবো, কিন্তু প্লিজ আজকে চাউম্যান নয়, অন্য কোনো দিন, আজকে সত্যি আমার ইচ্ছা করছে না। বললো ঠিক আছে তাহলে তাই চলো বেরোই একটু, একটা স্পিন দিয়েও আসা হবে, আর ফেরার পথে রাতের ডিনারটাও নিয়ে আসা হবে। তো চলো এখন বেরোই, আবার ফিরে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। জাস্ট নাও বাড়ি ব্যাক করলাম, বাইরে প্রচণ্ড ঠান্ডা, হাত ফাত জমে গেছে, দেখো পুরো একদম ঠান্ডা কনকন করছে, পাচ্ছি না। তার মধ্যে যখন ব্যাক করছি আবার দেখছি ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে, ভয়ঙ্কর অবস্থা। আর ডিনার নিয়ে চলে এসেছি, আর এখন একটুখানি ফ্রেশ হয়ে নিই, ড্রেসগুলো চেঞ্জ করি, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। রাতের ডিনার নিয়ে ওপরে চলে এসেছি, তার কারণ নিচে এখন পুরো দমে টিভি চলছে, গানের অনুষ্ঠান হচ্ছে, আর বাবা মা সেটাই এনজয় করছেন। তো নিচ থেকে তো ব্লগ করা সম্ভব নয়, সেই জন্য বাধ্য হয়েই ফুডটা নিয়ে ওপরে চলে এলাম। আর আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে এগ চিকেন নুডলস নিয়ে এসেছি, এটা, আর সাথে রয়েছে এগ চিকেন রোল, পুরোটাই ফাস্টফুড, যদিও আনহেলদি, কিন্তু কি করব, কোনতেওরও ইচ্ছা হয়েছিল একটু চাইনিজ খাবে, তাই নুডলস নেওয়া হলো, সাথে একটু রোলও নেওয়া হলো। তো আনহেলদি হলেও মুখের স্বাদ একটু অন্যরকম, সানডেটা এইভাবেই কাটিয়ে ফেললাম। আর আজকের ব্লগটাও তাহলে এই পর্যন্তই রাখছি, যদি আজকের ব্লগের কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, আর অবশ্যই আওয়ার লাইভস ইন অ্যান্ড আউটকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আনন্দে থাকো, জমিয়ে বাঁচো, আর দেখতে থাকো আওয়ার লাইভস ইন অ্যান্ড আউট। টাটা।